সাংবাদিকক নির্বাচনের বাতরি কৰিবলৈ নিদিলে মোদী সরকারে মোদী সরকারের হস্তক্ষেপত ভারত এরিলে বিদেশী সাংবাদিকে ভারত এরি যাওয়া এবিসির সাংবাদিকে কলে ভারতত কাম করা মূর বাবে জটিল হয়ে পড়েছে মোদী সরকারের হস্তক্ষেপে মোক ভারত এরিবলৈ বাধ্য করলে সাংবাদিকতার বৈধভূমিত পরিণত হয়েছে ভারত ভারত এরিবলৈ বাধ্য হয়েছে বিদেশী সাংবাদিক মুক্ত সাংবাদিকতাত মোদী সরকারের হস্তক্ষেপে ভারত এরি যাবলৈ বাধ্য করলে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন চমুকৈ এবিসির সাংবাদিকক ভারত এরিবলৈ বাধ্য হওয়া সাংবাদিকে কলে ভারতত কাম করা মূর বাবে জটিল হয়ে পড়েছে বিজেপির কার্যসূচীত সুমাবলৈ মই যুঁজিব লাগে সরকারে মোক নির্বাচনের বাতরি করার অনুমতি নিদিয়ে নরেন্দ্র মোদী সরকারে মোক ইমানে বিব্রত করে তুলিছে যে মই ভারত এরি যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করবলৈ বাধ্য হলো এবিসি সাউথ এশিয়ার ব্যুরো চিফ আবানী দিওয়াস ভারতলৈ আহি শেহতীয়াকৈ আবানী দিওয়াসে করা এক প্রতিবেদনের পাছতেই ভারতত সাংবাদিকগৰাকীর ভিসার মেয়াদ বৃদ্ধি নকৰো বুলি অবগত করে ভারত সরকারে তারই পরিপ্রেক্ষিতত ভারতত সাংবাদিকতা ত্যাগ করে অস্ট্রেলিয়ালৈ উভতি যায় সাংবাদিকগৰাকী কিন্তু সিমানে নহয় 19 এপ্রিলত ভারত ত্যাগ করার পাছত সাংবাদিকগৰাকী বিশ্বর সন্মুখত মুকলি করে দিছে ভারতত মুক্ত সাংবাদিকতা নিধনযজ্ঞর ভয়াবহ ছবি মঙ্গলবারে সামাজিক মাধ্যমত আবানী দিওয়াসে লিখিছে বিগত সপ্তাহত মই ভারত এড়ি আহিলো ভারত সরকারে মোক জানালে যে মোর ভিসার মেয়াদ বৃদ্ধি করা নহব কারণ মোর প্রতিবেদনে সীমা চেলাই গৈছে অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপত মই পুনের দুমাহর বাবে ভিসার বর্ধিত মেয়াদ লাভ করল কিন্তু সেয়া মোর ফ্লাইটলৈ 24 ঘণ্টা বাকি থাকার পূর্বেহে উল্লেখ্য যে এটা সপ্তাহ পূর্বে কানাডিয়ান শিখ হরদীপ সিং নিজানার হত্যা সন্দর্ভত এবিসিত প্রচারিত ধারাবাহিক প্রতিবেদনের একটা খণ্ড ভারতত ব্লক করেছিল ইউটিউবে ভারত সরকারের হস্তক্ষেপতে সাংবাদিকগৰাকীর এই প্রতিবেদন ব্লক করেছিল ইউটিউবে আনফালে সোমবারে আবানী দিওয়াসে নিজের এক পডকাস্টতো ভারতত সাংবাদিকতা সন্দর্ভত কেটামান গুরুত্বপূর্ণ মন্তব্য করে লুকিং ফর মোদী শীর্ষক প্রতিবেদনত কয় মই প্রায় 2.5 বছর ভারতত থাকি সাংবাদিকতা করে আসছিল মার্চ মাহত মই যেতিয়া মোর ভিসার বার্ষিক নবীকরণের আবেদন করেছিল তেতিয়া মোক মোর ভিসার মেয়াদ বৃদ্ধি নহব বলে অবগত করে ভিসার মেয়াদ উকলি যাওয়ার পূর্বে মোক দেশ এড়িবলৈ জনোৱা হল মোক ভারত সরকারের বৈদেশিক মন্ত্রালয়ের পৰা কোৱা হয় যে হরদীপ সিং নিজারর হত্যা সন্দর্ভত করা বাতরির বাবে মোর ভিসার মেয়াদ বৃদ্ধি নহয় আনফালে তার পূর্বে 16 এপ্রিলত PIBর তরফের পর এবিসিক অবগত করা হয় যে আবানী দিওয়াসক ভারতের লোকসভা নির্বাচনের বাতরি করার অনুমতি প্রদানেরও কোনো সম্ভাবনা নাই ভারতলৈ আহি বাতরি করার হস্তক্ষেপের সম্মুখীন হওয়া আবানী দিওয়াসে কয় মই ভারতত কাম করার বাবে প্রত্যাহ্বানের সম্মুখীন হলো বিজেপির রাজহুয়া সভাত অংশ লওয়ার বাবে মই যুঁজ দিব লগা হল নির্বাচনের বাতরি করবলৈ মোক অনুমতি দিয়া নহল মোক মোদী সরকারে ইমানেই বিব্রত করে তুলিলে যে মই ভারত এড়ি অহার সিদ্ধান্ত ললো নিউজ ডেস্ক রিপোর্ট দি ক্রস কারেন্ট।